রবই তো চিনলাম। হে আরে হাদিসে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন অনুমতি চায়, সমুদ্র চায়, ফেরেশতা চায়, সবাই একজোট হয়ে অনুমতি চায়। অনুমতি দেন না কি করবে? সাইজ করব সাইজ। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? কয় সব তোমার ভক্ষণ করে, সমস্ত কিছু তোমার, অস্তিত্ব দিছ তুমি, রিজিক দাও তুমি, সুরক্ষিত করো তুমি, লালন পালন করো তুমি, সবকিছু তুমি করো, তারপর তোমার নাফরমানি। আসানের আওয়াজ শুনে তারপর মসজিদে আসে না, অনুমতি দেন। আমা আতাই তুকে ইয়াদানি তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস? আমা আতাই কুলতা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? ফা ইলা আইন, কই চললি? কই চললি? হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস? হালওয়া জাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে? শুন, তারপর একটু ধমক দেয়, শুন, লাও আমারতুল আরদা লাবতালাত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোর রাজত্ব সহ তোরে ভিতরে নিতে দেরি করবে না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি, হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আল্লাহর থেকে বিমুখ হয় আল্লাহ কাছের থেকে আয়েশা জিজ্ঞাসা করে, আবদি জালাকা মুযগা, তোকে রক্ত পিণ্ড কে বানাইলো? ওমান জালাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে ছড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে বানাইলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিকা শিক্ষিত? মান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা আতাই তোকে আইনানে তান্দুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই তুই যেটা দিয়া দেখিস? আমা আতাই তোকে উদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়া তুই শুনিস? আমা আতাই তোকে আনফুন তাতানাফাসু বি, আমি কি নাক দেই নাই যেটা দিয়ে তুই শ্বাস প্রশ্বাস নেস? আমা আতাই তোকে লিসানান তান্তিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাই তোকে আকলান তোমায় ইয়েসু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাই তোকে কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমা আতাই তোকে ইয়াদানি তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস? আমা আতাই কুলতা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? ফা ইলা আইন, কই চললি? কই চললি? হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস? হালওয়া জাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে? শুন, তারপরে একটু ধমক দেয়, শুন, লাও আমারতুল আরদা লাবতালাত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোর রাজত্ব সহ তোরে ভিতরে নিতে দেরি করবে না। রাজত্ব বোঝেন? আপনি দোকানে বসে আছেন, আপনার দোকানে, এটুকুই আপনার রাজত্ব। আপনি অফিসে বসে আছেন, এটুকুই আপনার রাজত্ব। আপনি ঘরে বসে আছেন, এটুকুই আপনার রাজত্ব। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমার পাং বাহির করে ফেলবে। হুকুম দিতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না। লাউ আমার তুল বাহার আলা আদ্রাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোরে তলে দোষে নিতে দেরি করবে না। লাউ আমার তুল মালা ইকাল্লা আহলা কাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোরে সাইজ করতে দেরি করবে না। আরে আরে মিরেশ্বরের মানুষ, বেশি কিছু লাগবে না, শুধু শ্বাসের ফেরেশতা। প্রতিদিন 1,60,000 বার আপনার আর আমার, 1,60,000 বার আল্লাহর কাছে অনুমতি চায়। যখন আপনি শ্বাস ছাড়েন তখনও জিজ্ঞাসা করে, আমসিক আও আত্রুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখব? শুধু হুকুম দিবে ইমসিক, বন্ধ করা দে। 1,60,000 বার আল্লাহ অনুমতি দেয়।
এইজন্য আল্লাহ এক হাদিসে বলছে আযকুরুকা ওয়া তানসানি ইযা যাকারতানি যাকারতুক, যখন তুই আমাকে স্মরণ করস তখন তোকে স্মরণ করি, আর যখন তুই স্মরণ করস না তখনও তোকে স্মরণ করি। 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। ফেরেশতাকে প্রত্যেকবার বলি ইফতাহ, উতরুক ছাড়, বলি আবদি আজাল, আমার বান্দা সীমা রেখা দেওয়া আছে, ইদা যা আজালু, সীমা রেখা যখন আসবে হায় 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 রবই তো চিনলাম। প্রতিদিন জমিন অনুমতি চায়, সমুদ্র চায়, ফেরেশতা চায়, সবাই একজোট হয়ে অনুমতি চায়। অনুমতি দেন না কি করবে? সাইজ করব সাইজ। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? সব তোমার ভক্ষণ করে, সমস্ত কিছু তোমার, অস্তিত্ব দিছো তুমি, রিজিক দাও তুমি, সুরক্ষিত করো তুমি, লালন পালন করো তুমি, সব কিছু তুমি করো, তারপর তোমার নাফরমানি, আসানের আওয়াজ শুনে তারপর মসজিদে আসে না, অনুমতি দেন। আল্লাহ জবাব দেয় কি জানেন? হায় 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 হায়। আল্লাহ বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোদের হয় চার হয়, তোদের হইলে চার যা মনে চায় করতে পারিস। ইনকান আবদি, শুন, বান্দা আমার খবরদার, খবরদার, যদি আমার বান্দার উপরে চোখ উঠায় দেখলি, ইনকান আবদুকুম ফাশানুকুম বি ও ইনকান আবদি, বান্দা আমার খবরদার, যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, দাতা কেউ নাই। আজকে করোনা নিয়ে ভাবতেছি, করোনা নিয়া মুসলমানের শিক্ষা কি? যতবার খাইতে যাবা ততবার দুই হাত ধুইবা। এখন ডাক্তাররা কয় দুই হাত ধুইবেন? হায় হায় হায়। নবীকে চিনিও না, নবীর তরিকাও জানি না, যার কারণে দুনো দিক দিয়ে আমরা শিকার। আমি যাব, আমার মনে আছে আমি কোত্থেকে শুরু করছি। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।